মোহাম্মদ রুবেল। রুবেল বাবার নাম মনে আছে আবু তাহের, মার নাম মনে আছে মনোয়ারা। বাবারা দুই, বাবারা দুই ভাই। চাচার নাম মনে আছে? সবজির বেশি ব্যবসা করতো। সবজির ব্যবসা করতো চিটাগাং শহরে। চাচাতো ভাইদের নাম, একজন বড় জনের নাম এমরান, ইমরান, হ্যাঁ, তারপরে জনের নাম ফারুক, মোহাম্মদ ফারুক। পাশের ঘরে এক বড় ভাইয়ের নাম ছিল দুলাল। গ্রামের আশেপাশের একটা নাম, জায়গার নাম মনে আছে, হয়তো কালীপুর অথবা কালীবাজার। আর একজন প্রভাবশালী ছিল, নাম হচ্ছে মিন্টু। আমরা যে ঘরে থাকতাম, মানে অর্থাৎ যে ঘর, ঘরের পাশে পুকুর, পুকুর ওই পাশে আমার নানার বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতো দোয়া এবং শুভকামনা জানাচ্ছি এবং একই সাথে দোয়া প্রার্থীও, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আজকে আপন ঠিকানায় যাকে এখানে উপস্থাপন করতে চাচ্ছি তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যে আপন ঠিকানায় এখানে আসার জন্য মূলত আপনারা যেটা করবেন, আমি সবসময় উৎসাহ দিই মেইল করার জন্য আমাকে। এছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার যারা আছে, বাট আমি বলবো সর্বোত্তম পন্থা হচ্ছে আপনারা মেইল করেন আমাকে, যদিও সময় লাগে, ধৈর্য ধারণ করবেন। শুধু এতটুকুই বলতে পারি অনেকে 15 বছর আগে হারিয়ে গেছেন, 20 বছর আগে। তো 15 বছর 20 বছর ধৈর্য ধারণ করতে পেরেছেন, 15টা দিন পারবেন না, কিংবা যদি মাস লাগে কয়েকটা মাস পারবেন না, ধৈর্য ধারণ করবেন। আমরা চেষ্টা করছি, বিলিভ মি, আমরা চেষ্টা করছি যে যত বেশি সংখ্যক মানুষকে যত দ্রুত নিয়ে আসা যায়। এবং যেহেতু এটা একেবারেই অপরীক্ষামূলক একটা প্রকল্প এবং এটা আসলে ওভাবে জ্ঞান ছিল না কী পরিমাণ মানুষ এই এটা হারিয়ে যায়, এটার কী পরিমাণ মানুষ আগ্রহ দেখাবে এখানে আসার জন্যে, প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি, সেই জায়গাটা থেকে আমরা অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এটাকে চেষ্টা করছে যে একেবারে ফুল ফ্যাসিলিটেট করার, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, এবং একের পর এক কী হবে হবে, নতুন কী যুক্ত হবে না হবে, সেগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। এবং সেই জায়গাটা থেকে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন, আপনারা ধৈর্য ধারণ করবেন, ভালোবাসা দেবেন, রেসপেক্ট দেবেন এবং দোয়া করবেন যেন শেষ পর্যন্ত সেটা সফল হয়ে যায়। এটা একটা যেন একেবারে শুধু বাংলাদেশ না, একটা ওয়ার্ল্ড রিকগনাইজ সিস্টেম হয়, সেই জায়গাটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সো শেয়ারের কোনো বিকল্প নেই, শুরুতেই যে কথাটা বলি এবং আল্লাহ চাইলে এই ভিডিওটা যেন সফল হয়। তো আর কথা বাড়াবো না, চলুন আজকে আমার সঙ্গে যিনি আছেন শুরুতে তার সঙ্গে একটু কথা বলি। নামটা একটু বলতে হবে নিজের মুখে। বর্তমান আপনার একেবারে পিতৃপ্রদত্ত নাম, বাবা মায়ের দেয়া নাম, মোহাম্মদ রুবেল। রুবেল, রুবেল ভাই বয়স কত হতে পারে আনুমানিক? এখন 33 বা 34। 33 অথবা 34, না? আচ্ছা, তো কী হয়েছে, কেমনে কেমনে ঘটনাটা ঘটলো, কী মনে আছে আপনার একটু বলেন তো ছোটোবেলা থেকে। আমি তো হারাইছিলাম যে চট্টগ্রাম, হ্যাঁ, ফারতলি এলাকা থেকে। পাহাড়তলি এলাকা? আপনি শিওর? হ্যাঁ আমি শিওর, আমি ওখানে গেছি, আমার আম্মুকে আমার আব্বুকে খুঁজছি, পাইনি। আচ্ছা, কী হয়েছে পাহাড়তলি এলাকা থেকে, কীভাবে হারাইছেন বলেন তো? হারাইছি মানে আমি ঘর থেকে বাইরেছি, হয়তো আম্মা রাগ করছে বা মারছে বা একটু রাগান্বিত হয়ে বাড়ি, ছোট মানুষ তো বুঝি নাই। তো বাইরানো হওয়ার পরে আর আমি বাসা চিনি নি। ও, এখান থেকে বাইর হওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে রাস্তার ওপারে যাওয়ার পরে পাহাড়তলি আপনার যে পুলিশ পাড়ি, ওখানে আসার পরে আমার দু একজন পুলিশ ধরলো। আমি অনেক কাঁদতেছি, আমি বাড়ির বাসার ঠিকানা বলতে পারিনি। পরে পুলিশ পাড়ির সামনে একটা হোটেল ছিল, রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের একটা লোক, মানে ওনার নাম হচ্ছে আব্দুর রশিদ, উনি ওনাকে মানে বলছে যে আপনার, আমার তো ডিউটি আছে, আপনি দেখেন যদি দিতে পারেন, ওর বাপ মাকে যদি বুঝা দিতে পারেন তো দেন, আর যদি আপনার তো ছেলে মেয়ে না, আপনি অনেকদিন থেকে এখানে, তো আপনি রাখেন। তো আমাকে ওই পুলিশ পাড়ি ওখানে একটা ডায়েরি লিখছে, এটা আমার স্মরণ আছে। ডায়েরি লেখার পরে উনি কী করলো, ওনার বাসা নিয়ে গেল। তো ওনার ওয়াইফ মানে এখন আমার যে আম্মা, মানে আমাকে পেয়ে অনেক খুশি, অনেক খুশি বলতে কি, মানে মাথায় রাখবে না মাটিতে রাখবে, মানে ঠিক নেই। করার পর এক মাস না জানি 15 দিন এবার আমার মানে স্মৃতি নাই, অত মানে স্মরণ নাই, কিছুদিন পরে গ্রামে নিয়ে আসছে, ওনাদের গ্রামে। ওনাদের গ্রামে আনার পরে, ওনার গ্রামে আসার পর দেখলাম অনেক অভাব, মানে মানে কি বলবো, অভাব, যে একবেলা খাইলে খাওয়ার পর আরেকবেলার খাবার নাই, খাবার নাই। এটা কি ওনাদেরই অবস্থা ছিল? ওনাদেরই অবস্থা ছিল। আর কোনো ছেলে মেয়ে ছিল না? না, আর কেউ কোনো ছেলে মেয়ে ছিল না। কি করতো ওই লোকটা? ও লোকটা মানে ঢাকা মানে চট্টগ্রামে একটা রেস্টুরেন্টে ছিল, রেস্টুরেন্টটা এখনো আছে। আচ্ছা, আমি দুইবার গেছি আমার আম্মা আব্বুকে খুঁজতে। ও, রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্ট নাম আমি জানি না, ভুলে গেছি, কিন্তু ওই রেস্টুরেন্টটা পাইছেন? হ্যাঁ, রেস্টুরেন্টটা পাইছি। ওই রেস্টুরেন্টের লোকেশনটা বলতে পারেন? হ্যাঁ, লোকেশন পুলিশ পাড়ির সাথেই। পুলিশ পাড়ির সাথেই? হ্যাঁ, আপনার লোকেশনটা হচ্ছে আপনার পাহাড়তলি পুলিশ পাড়ির সাথেই। মানে আপনি হারায় যাওয়ার পরে ওই ওইখানে আসতে কতক্ষণ লাগছিল?
কতক্ষণ, আধা ঘন্টা বা 30 মিনিট চলছে? না, আমি মানে আমাদের ওই যেখান থেকে আমি আসছি। না না, যেখানে হারাই গেলেন, হারাই যাওয়ার পরে তো পুলিশ ফাঁড়িতে আসছেন ফার্স্ট, বা পুলিশ নিয়ে আসছে আপনাকে? আমি পরবর্তী গেছি, আমি আমার বলতেছি লোকেশনটা সর্বোচ্চ 15 মিনিট 20 মিনিট। মানে এর মধ্যে আপনার বাসা ছিল? হ্যাঁ, এর মধ্যে বাসা ছিল। এই এটুকুর মধ্যেই? এটুকুর মধ্যে আমি আর বাসা ছিল না, আমি পরে গেছি, আমি তারপরে বাসা খুঁজে পাই নাই, মানে 8-9 বছর পরে, সরি 2001 সালে আমি গেছিলাম। 2001 সালে হারাইছেন? কত সালে হারাইছি? আপনি ইয়ে করেন, তখন বাংলাদেশে একটা গন্ডগোল ছিল এরশাদের আমলে, কঠিন গন্ডগোল। আচ্ছা, মানে এরশাদের পতন চাই এরকম? হ্যাঁ, সরকারের পতন চাই 90-91 ওই সময়ের বোধ হয়। হ্যাঁ, এরকম। তখন আমার পরনে প্যান্ট ছিল না, জাস্ট একটা শার্ট না জানি একটা গেঞ্জি ছিল। আচ্ছা, আপনার বাবা কি করত? বাবা কি করতো আমি জানি না, তবে আমার কাকা মানে আব্বার ভাই কাঁচা তরকারি ব্যবসা করতো চট্টগ্রাম শহরে। আপনার বয়স যদি 33-34 বছর আগে হয়ে থাকে, তাহলে আপনার এটা ঘটনা হচ্ছে, আপনি যখনকার সময়ের গল্প বলছেন 90-91, তাহলে সেরাও কিন্তু প্রায় আপনার 31 বছর বয়স। তার মানে আপনার কি 2-3 বছর বয়সে আপনি হারাইছেন? তখন আমি হাঁটতে পারি, জাস্ট কথা বলতে পারি এরকম সময়। হ্যাঁ, তার মানে ধরে নিতে পারেন আমরা ওরকমই প্রায় 30 বছর আগেও হারাইছে। হ্যাঁ, তারপর কি হলো? ওনার অভাব অনেক তারপর? হ্যাঁ, ওনার অভাব মানে অনেক অভাব। পরে কিছুদিন পর দেখলাম যে মানে আমার যিনি নিছে আব্বা, হ্যাঁ, উনি গ্রামে গেছে গা। আচ্ছা, যাওয়ার পরে মানে ওনাদের নিজের বাড়িতে নিছে, ওইখানে আরও অভাব, মানে অভাব ওই যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। কী করলো ওনারা, আরেকজনের কাছে দিয়ে দিল, আমার আরেকজনের কাছে হস্তান্তর করলো। তো হস্তান্তর করে ওনাদের কিছুদিন পরে ওনার মানে হাজব্যান্ড মানে আমার আব্বা, ওই ঘরের আব্বা মারা যান। এই সংসারে অনেক আবার অভাব, মানে এনার কী করলো মানে আমারে এখান থেকে মানে আমার পাশের গ্রামে আরেকজনের কাছে, উনি আবার সরকারি চাকরি করে, রামু সরকারি কলেজের পিয়ন, 70 জনের কর্মচারী ছিলেন, ওনার আবার 7 মেয়ে ছেলে নাই। ঠিক আছে, তো ওইখানে আনার পরে ওনারা মানে আমাকে অনেক মানে আদরিষ্ণ যাকে বলে, জনের ছেলে নেই একটা ছেলে অনেক। কিছুদিন পরে বাবা মারা যান, ওখানে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমার উপরে মানে অন্যরকম একটা মানে ইয়ে চলে যে মানে আসে না, বাবা ঘরে না থাকলে যেমন হয়। তখন অত্যাচার হইতো আপনার উপরে? মানে অন্যরকম বা দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায়, দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হয়ে যায়। মানে অত্যাচার বলতে দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, যে মানে আমরা আপনাকে বুঝাই বলতে পারবো। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, যেটা আপনার অনুকূল ছিল না। হ্যাঁ, পরে বাবার চাকরিটা আমারে দেয়, পিয়নের চাকরিটা। হ্যাঁ, পিয়নের চাকরিটা আমারে দেয় 500 টাকা বেতন। তো 500 টাকা বেতন আমাদের গ্রাম থেকে ওই মানে কলেজটা অনেক দূরে, প্রায় 6 কিলো। তো আমি মানে নিজেরও তো ঠিক মতন খাওয়া দাওয়া হয় নাই বাইরে, খুব একটা কষ্টকর সময় দিন যাইতেছে। ওই 500 টাকা মারে বুঝে দিতে হয়, না দিলে ঘরের মধ্যে অন্যরকম হটটক গ্যাঞ্জাম চলে। ওখানে ভাই বোন কয়জন ছিল? ওখানে আমার 7 বোন। কোনো ছেলে ছিল না? ছেলে ছিল না, ওই জন্যই আপনাকে ইয়ে করছিল। হ্যাঁ, ফার্স্ট টাইম। হ্যাঁ, পরে পরে কী করলো, ওই চাকরিটা এমনি এমনি চলে যায়, আমি ওখান থেকে চলে আসি ঢাকাতে, একটা গার্মেন্টসে জব নিই। এখন আমি একটা গার্মেন্টসে আছি। ও, চাকরি চলে যাওয়ার পর আপনি ঢাকায় চলে? ওই পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ আছে এখন? মানে যোগাযোগ বলতে কি, মানে আমাদের সাথে আমার সাথে যে কথাটা ছিল ওই কথা হয়নি, আমার মানে দূর দূর করে তাড়াই দিছে। আচ্ছা, ওই পরিবার। আচ্ছা, এই জন্য যোগাযোগ নাই? এই জন্য যোগাযোগ করি, আমি ওইখানে যাইয়া মানে আমার যে মানে অনেক খোঁজ খবর নিয়েছি যে এই এলাকা থেকে একটা ছেলে হারাইছে কিনা। কোথায় গিয়ে খোঁজ করলেন, কার কাছে খোঁজ করলেন? মানে যে এলাকা থেকে আমি হারাইছি ওই হোটেলে ঢুকলেন কিভাবে? হোটেলটা আমি এখনো চিনি। আচ্ছা, যাওয়ার পরে হোটেলে জিজ্ঞেস করেন যে এই লোকটা ছিল কিনা, এরকম কোথা থেকে পাইছিল, কি অবস্থা? মানে উনি তো আছে, মানে ওখান থেকে আমি ওনারে মানে ড্রেস নিয়ে গেছি, আর আমি তো জানি আমার এখান থেকে নিছে, হোটেলের সামনে থেকে উনি নিছে। আচ্ছা, উনি বেঁচে আছে? হ্যাঁ, উনি বেঁচে আছে, ওনার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। উনি বেঁচে আছে, ওনার সাথে যোগাযোগ আছে আপনার? হ্যাঁ, যোগাযোগ আছে। যদি আমাদের এই ভিডিওটা সফল হয় ওনাকে নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, 100% আমি ওনাকে নিয়ে আসবো। ওকে, এটা আপনি মাথায় রাখবেন, আমার হয়তো বলতে ভুলে যাবো যে এই লোককে নিয়ে আসার কথা, কিন্তু আপনাকে যদি মাথায় রাখবো আমি ওনার নিয়ে আসবো। ওকে, তো উনি ওনার কাছ থেকে কী কী তথ্য নিয়েছিলেন, যাওয়ার পরে যোগাযোগ করছেন, কী কী মানে কোথা থেকে নিছে, কীভাবে নিছে, বলতে পারে ডিটেল? হ্যাঁ, উনি মানে আমি যেটুকু বলছি উনি ঠিক এটাই বলতে হয়েছে, মানে আমি তো আরও একটু আগাই মানে অর্থাৎ আমি তো পরেরটা বলছি যে আমার ওই মানে পরবর্তী আমি গেছি, উনি তো হোটেল ফোন তো চিনি, আমি তো হোটেলের পরেও গেছি,
ওই এলাকা আমি তছনছ করছি, কারণ অনেক বছর পরে গেছি তো 2001 সালে গেছি। বাবার নাম জানা আছে আপনার? বাবার নাম জানা আছে। বাবার নাম ধরে ধরে জিজ্ঞেস করতেন? হ্যাঁ না, আমি বাবার নাম জিজ্ঞেস করি, কেউ জিজ্ঞাসা করতো যে তোমার বাবার নাম কি, তারপর বাবার নাম বলতাম, কিন্তু বলতে এখান থেকে একটা ছেলে হারাইছে, আমি আমার বাপ্পাকে আমি খুঁজতেছি, এরকম কেউ আছে জানা মতে যে একটা ছেলে হারাইছে, বাপের নাম অমুক বা ছেলের নাম এই, এভাবে খুঁজছেন? এইভাবে খুঁজছি। হ্যাঁ, মসজিদও যাই, ওইখানে একটা মসজিদ আছে, ওইখানেও বলতে পারে না। অনেক অ্যানাউন্স করছেন? না, অ্যানাউন্স করিনি, এই কারণে, কারণ বাপ মা তো ওই যে দেখছি যে আমি থাকাকালীন সময় 3 বা 4 বার রুম চেঞ্জ করছে, মানে অর্থাৎ এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ভাড়া বাসায় থাকতো, ভাড়া বাসা। বাবার নাম কি বললেন? বাবার নাম আবু তাহের, মোহাম্মদ তাহের। বাবার নাম হচ্ছে আবু তাহের? জি। আচ্ছা, আর কি কি মনে আছে, কার কার নাম মনে আছে? বাবার নাম মনে আছে আবু তাহের, মার নাম মনে আছে মনোয়ারা, আমার ওই যে চাচাতো ভাই যারা গ্রামে খেলাধুলা করছি, চাচাতো ভাইদের নাম, একজন বড় জনের নাম ইমরান, ইমরান, হ্যাঁ, তারপরে জনের নাম ফারুক, মোহাম্মদ ফারুক, ফারুক, হ্যাঁ, এগুলো তো মনে আছে। আমার ঘরের পাশের ঘর, মানে অর্থাৎ পাশের ঘরে এক বড় ভাইয়ের নাম ছিল দুলাল, দুলাল, হ্যাঁ। ভাই বোন কতজন ছিলেন? না, আমার ঘরে আমি একজন ছিলাম আর আমার একটা ছোট বোন ছিল। বোনের নাম মনে আছে? বোনের নাম মনে নাই, বোনের নাম নাই, এক ভাই এক বোন ছোট ছিল, হ্যাঁ, অনেক ছোট। দাদা দাদি নানারানীদের কারো নাম মনে আছে? না, দাদির নাম মনে নাই, দাদা ছিল না, দাদি ছিল, দাদি আমার চট্টগ্রাম নিয়ে আসছে বাবার কাছে, দাদি চট্টগ্রাম নিয়ে আসছে, হ্যাঁ। এই ঘটনা আপনার মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। দাদির বাড়িতে ছিলেন আপনি? আমি দাদির, দাদি আমার লালন পালন করতো। দাদির নাম মনে নাই? না, দাদির নাম মনে নাই, তবে আমরা যে ঘরে থাকতাম, মানে অর্থাৎ যে ঘর, ঘরের পাশে পুকুর, পুকুর ওই পাশে আমার নানার বাড়ি। এটা কি ওই আপনি পাহাড়তলির কথা বলছেন? না না না, আমার গ্রামে, গ্রামে, হ্যাঁ। গ্রামের নাম মনে আছে? না, গ্রামের নাম, গ্রামের আশেপাশের একটা নাম, জায়গার নাম মনে আছে, হয়তো কালীপুর অথবা কালীবাজার, কালীপুর অথবা কালীবাজার, কালীবাজার। এই নামটা মনে আছে কিভাবে আপনার? এই মনে আছে, ওই যে মনে করেন আমার দাদি আমার ওই যে পাশের ঘরের দুলাল ভাইকে বলতো, এই তুই কালীবাজার যাবি, আমার জন্য এটা আনিস বা ওটা আনিস, এই জন্য আমার এই কারণে মনে আছে, হয়তো কালীপুর অথবা কালী, মানে কালীবাজার, দুইটার একটা। আপনাকে ওইখান থেকে যখন চিটাংয়ে নিয়ে আসে তখন কীভাবে নিয়ে আসছিল? হ্যাঁ, এটা আমার স্মরণ আছে, কিছুক্ষণ মানে কিছু রাস্তা হাঁটার পরে নৌকাতে উঠি। আচ্ছা, হ্যাঁ, নৌকাতে উঠার পরে ট্রেনে আসি, দাদি ট্রেনে উঠেছিল। এটা খুব ভালো করে খেয়াল করেন আপনি? হ্যাঁ, এটা আমার পুরোপুরি আমার মানে স্মরণ আছে, দাদি ট্রেনে উঠছে, মানে ট্রেনে আসার পরে চট্টগ্রাম কোন জায়গা যেন নামছে, নামার পরে আগে যে ইয়া ছিল আপনার যে বেবি ট্যাক্সি, বেবি বেবি, তিন চাক্কা বেবি ট্যাক্সি, হ্যাঁ, ওগুলাতে নিয়ে বাসায় গেছে। কতক্ষণ লাগছিল আনুমানিক? ওইটা আমার স্মরণ নেই, তখন তো টাইম মেমোরিতে ছিল না। এমন হয়ে গেছে কি রাতের বেলা উঠছেন, দিনে নামছেন? না, দিনে, দিনে দিনেই করছেন? দিনে দিনেই, মানে ওখানে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, সকালে রওনা দিয়েছেন, স্মরণ আছে, বাসা যায় পৌঁছাইছি, এশার আজান দিছে, বাসায় যে পৌঁছাইছেন তখন এশার আজান, এশার আজান দিছে। কালীপুর অথবা কালীগঞ্জ, চিটাগংটাকে সেন্টার ধরে তার আশেপাশে এইরকম ডিস্টেন্সের জায়গাটা খুঁজতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে 30 বছর আগের যাতায়াত ব্যবস্থা, সেই 30 বছর আগের যাতায়াত ব্যবস্থার এখন যাতায়াত ব্যবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তখন যেটা সারাদিন লাগছে এখন হয়তো কয়েক ঘন্টা লাগে, অথবা 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগে। তো এই কালীপুর এবং কালীগঞ্জকে ধরতে হবে, ধরে হচ্ছে হলো আগাতে হবে, এই হচ্ছে বিষয়। এখন কোথায় কোথায় কালীপুর এবং কালীগঞ্জ আছে? চট্টগ্রামের এই পাহাড়তলিকে সেন্টার ধরবেন আপনারা, যে চট্টগ্রামে পাহাড়তলি সেন্টার ধরে আপনার হচ্ছে হলো 250-100 কিলোমিটারের মধ্যে কোথায় কোথায় পাহাড়তলি এবং কোথায় কোথায় আপনার কালীপুর এবং কালীগঞ্জ এই জায়গাটা আছে। কালীপুর না কালীগঞ্জ আপনার এটা কি? মানে এটা আমার স্মরণ নাই, হয়তো কালীপুর অথবা কালীর বাজার বা কালীগঞ্জ, এইরকম হতে পারে, মানে এই কালীপুর, কালীগঞ্জ, কালীর বাজার, মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা নাম, সিমিলার নাম হতে পারে। এবং এইটা থেকে আপনার গ্রামের দূরত্ব ছিল 10-15 মিনিট আপনি বলতেছিলেন, মানে ওখানে গিয়ে আমার মানে ওইটা, এটা এটা 100% বাজার, এটা বাজার, হ্যাঁ, এই বাজার থেকে আপনার বাড়ি কত দূর ছিল তা জানি না, দাদার বাড়ি বা নানার বাড়ি তা জানি না, তবে এই বাড়ি এলাকা থেকে ওই বাজারে যা মানে যাওয়া আসা করতো মানুষ। আচ্ছা, এটা আমার 100% স্মরণ আছে, বাজার করতে হইলে বা কিছু আনতে হইলে। ওই গ্রামের কোনো চেয়ারম্যানের নাম বা পুরো নাম? খুব ছোট ছিলাম, কারো নাম মনে নাই, কারো নাম মনে নাই গ্রামে। হ্যাঁ, পাশের ওই যে ভাই দুলাল আর একজন প্রভাবশালী ছিল, নাম হচ্ছে মিন্টু, ওনার মানে পাকা গটর, মানে পরিবেশ অন্যরকম, ওই উনি এলাকার প্রভাবশালী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, মিন্টু নাম, মিন্টু নাম, তবে গ্রামে থাকতো না, গ্রামে থাকতো না, না মানে আমাদের পরিবেশটা অন্যরকম, মানে বড়লোকি, বড়লোকি বাপ। মামারা কয় ভাই বোন ছিলেন? বা বাবারা দুই, বাবারা দুই ভাই, বাবারা দুই ভাই ছিল। চাচার নাম মনে আছে? না, চাচার নাম, উনি তো বোধহয় বড় ছিল আপনার বাবা, না ছোট ছিল, হয়তো ছোট ছিল বা বড় ছিল, সবজির বেশি ব্যবসা করতো, সবজির ব্যবসা চিটাগং শহরে। খালারা? না জানি, খালার কাউ মনে নেই। না,
নানাকে দেখছেন কখনো? না। নানিকে? না। মামাদের? হ্যাঁ নানাকে দেখছি, সরি। নানাকে দেখছেন? হ্যাঁ নানাকে দেখছি। নানার নাম মনে আছে? না মনে নাই। নানাকে দেখছি মানে আমাদের মানে আমার একদিন নেওয়ার জন্য আসছিল মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে। পাশাপাশি না? পাশাপাশি। হ্যাঁ। এরপরও তো একবার গেছিলেন খোঁজ করার জন্য? 2001 এ গেলেন একবার, 2003 তো চট্টগ্রাম মানে দাদি নিয়ে গেছে চট্টগ্রাম বাবার কাছে দেওয়ার জন্য। হ্যাঁ না না আপনি নিজে এলাকা খোঁজ করতে গেছিলেন কয়বার? দুইবার। ওটা তো এলাকা ছিল না, ওটা শহর। ওই তো পাহাড়তলি থেকে আসেন কয়বার? দুইবার। পাহাড়তলি আমি গেছি মানে মানে নিজের বাবা মা খোঁজার জন্য। হ্যাঁ কয়বার গেছিলেন? দুইবার গেছেন। এর পরের বার গিয়েও কি একই কাজ করছেন? হ্যাঁ আর পাইনি। হ্যাঁ। তো এই যে গিয়ে খোঁজ করেন এবং যখন পান না কেমন লাগে? খুব অসহায় নিজেকে, আর বাসায় তো প্রকাশ করা যাবে না। খুব বিষাদে করছেন? হ্যাঁ বিয়ে করছি। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা আছে। কয় ছেলে কয় মেয়ে? দুই সন্তান। আপনার ওয়াইফ বা আপনার পরিবার এগুলো সবাই জেনে শুনে আপনাকে বিয়ে দিয়েছে? হ্যাঁ ওনারা সবাই জানে, ওর ফুল ফ্যামিলি সব জানে। তো কী দরকার মানে আপনি এই বাবা মাকে কেন খোঁজেন এই বয়সে এসে, প্রয়োজনটা কী আসলে? আমার মনে যে এত কষ্ট আর দুঃখ এটা তো মানে কারো কাছে বুঝে মানে মা বাপ থাকলে, মা বাপ যার নাই সে বুঝে তার ব্যথা যন্ত্রণা কতটা। এক জায়গায় গেছি, এ তোর বাপের নাম কী রে? বলতে পারি না। আরেকটা বলে ফেলে, আজকে ভোটার আইডি কার্ড আরেকজনের নাম, ওইখানে অত সব দূর দূর করে তারাই দিছে। আজকে আমার বাপ মা থাকলে, বাপের দুঃখ বেদনা বাপ হলো আমি এখনো যা বুঝি। বাপের নাম তো আছে আপনি, কিন্তু ওনার ভোটার আইডি কার্ডে ওনার নাম দিলেন কেন? ওনারা যখন করছে তখন এইভাবে করে করে দিছে বাইরে। হ্যাঁ কারণ আমি যাদের কাছে বড় হয়েছেন এই কারণে। বাপ হলো মাতার ছাতা, যত ঝড় তুফান আসুক মানে বাবাই সব কিছু করে। আপনি আমার এই অনুষ্ঠানের ঠিকানা খোঁজ পেলেন কিভাবে? আমার ছোটকে মানে ছোট থাকতে এক দোস্ত ফ্রেন্ড, হ্যাঁ আমার সাথে আসছে, উনি ওই কেমনে 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 খোঁজ করে পাইলো আর 6 মাস আগে। ও আপনার সম্পর্কে জানতো? আমরা মানে আমার ওই বাড়িতে মানে এখন যে বাড়ি থেকে মানে ঠিকানা বড় হয়েছি ওই নেওয়ার পর থেকে আমার দোস্ত। ও তাহলে তো সবাই জানে আপনার সম্পর্কে? হ্যাঁ সব জানে। ও খোঁজ পায় তারপরে আপনার বলছে? হ্যাঁ ওই খোঁজ পায়। আমার দেখছেন দুই একটা ভিডিও আমার পেজে? আজকে দেখছি। আজকে দেখার পর আপনার কি মনে হয়েছে? আমার মানে চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। উদ্দিনে ফল মাইটি আল্লাহ আমরা সবাই চেষ্টা করব। আমি একটা কথা বলি, আমার এই অনুষ্ঠানের প্রতি কনফিডেন্ট লেভেলটা অন্যরকমের অন্যরকমের এই কারণেই বলতেছি যে অনেক ভিডিও থাকে অত্যন্ত দুর্বল ক্লু কিন্তু মুহূর্তের মধ্যে সফল হয়, আবার অনেক ভিডিও থাকে যেগুলো অত্যন্ত শক্ত মানে শক্ত ক্লু কিন্তু সফল হয় না। সুতরাং আমরা কোনোটাকেই কোনো কিছু পারসেপশনের জায়গাতে নিব না, আমাদের কাজ হচ্ছে শুধু চেষ্টা করা। আমি সবসময় একটা কথা বলি, চেষ্টা চেষ্টা চেষ্টা, রেজাল্ট তার হাতে। সুতরাং প্লিজ আপনারা সবাই মিলে চেষ্টা করেন, এই যে 20-30-25-30 বছর পরে যদি ওর ফ্যামিলিকে আমরা ওর কাছে ফেরা দিতে পারি। একটা ছেলে এবং একটা মেয়ে ছিল, আপনি চিন্তা করেন ছেলেটা সেই ছেলেটাই ঘরের মধ্যে নাই, কী অবস্থাটা হয়েছে জাস্ট একটু ইমাজিন। যাদের সন্তান আছে তারা একটু মাঝে মাঝে আমি একটু চিন্তা করি, ওরে বাবা এটা যারা চিন্তা করবে, ওনারও নিজেরও সন্তান আছে, উনি যদি খালি একটু চিন্তা করে যে আমার সন্তানটা। আপনার ছেলে মেয়ে কজন জানেন? দুইজন? জি। এক ছেলে এক মেয়ে? না দুটো মেয়ে। দুটো মেয়ে। আপনি কখনো চিন্তা করেন নিজের মতো করে যে আমার একটা মেয়ে হারা গেলে আমার মধ্যে অনুমতি কী হবে? আমি সবসময় আমি ওইটাই ভাবি যে আমার কী দশা হয়েছে, আমার মেয়েদের জন্য এই দশা না হয়। আপনার তো আশা, আপনি চিন্তা করেন তো আপনার নিজের কেমন লাগবে, আপনার আপনার বউয়ের কেমন লাগবে এই সময়টাতে, মানে মাটার কী হয়েছে আপনি একটু চিন্তা করে দেখেন তো। এই জন্য যারা যখন মা ফিরে আসে বা যখন এই যে ফিরে আসে যে বুক ফাটা আর্তনাদ, আল্লাহু আকবার। চলেন ভাই আমরা চেষ্টা করি, প্লিজ যারা ভিডিওটা দেখেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, শুধু দেখেন না একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন। এমনও হতে পারে যে আপনি যারা দেখলেন আপনি শেয়ার করলে হয়তো ভিডিওটা অনেক দ্রুত সফল হয়ে যেত। সো প্লিজ শেয়ার করেন, শেয়ারের কোনো বিকল্প নাই। আমরা তো আমাদের কাজ করলাম, বাকিটুকু আপনি আল্লাহকে বলেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন যেন আমরা এই ভিডিওতে সফল হতে পারি এবং আপনার পরিবারকে খুঁজে দিতে পারি আমরা, ঠিক আছে? আপনি আপনার বাবা মাকে দেখলে চিনবেন এত বছর পরে? বাবাকে চিনব। বাবার ফেস মনে আছে? হ্যাঁ বাবার ফেস মনে আছে। অনেকে বলে কিন্তু সামনে আসার পর অনেক সময় চেনে না, ঠিক আছে? বাকি তথ্য আমাদের যেগুলো আছে সেগুলো আমরা মেলানোর চেষ্টা করব, এরপরে আপডেট ভিডিও যেটা হয় সেটাই হবে যদি আল্লাহ আমাদের তৌফিক দেয়। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা, আবারও বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবার জন্য। সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই, আমরা যেন খুব দ্রুত একটা ভালো সংবাদ নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।